সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় চার বীজগাণিতিক রাশি এর সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.1 এর 4 থেকে নিয়ে এর পরবর্তী অঙ্কগুলো সলভ করে দিতেছি। খেয়াল করি, এ ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু 6, সি ইকুয়াল টু 3 হলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16 এ বি স্কোয়ার সি প্লাস 16 বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত বা মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এ ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু 6, সি ইকুয়াল টু 3। আর এটা হলো প্রদত্ত রাশি, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16 এ বি স্কোয়ার সি প্লাস 16 বি স্কোয়ার সি স্কোয়ার, এটার আমরা মান নির্ণয় করব। ইকুয়াল টু, এটাকে যেহেতু 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, কাজে এটাকে আমি এইভাবে লিখতে পারি, টু এ বি এর হোল স্কোয়ার মাইনাস এটাকে ধরবো আমরা এ, তার মানে এ স্কোয়ার। তাহলে এখানে আমি সূত্রে টু দিলাম একটা, আর এটাকে দিলাম এ, টু এ বি। তাহলে বাকি থাকে কত, যেহেতু এখানে 16 আর এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, আমরা এটাকে লিখতে পারি 4 বি সি দিয়ে এর হোল স্কোয়ার দিতে পারি, অর্থাৎ 4 ছাড়া 16 বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ 16 বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটাকে ধরবো আমরা বি, তাহলে এখানে লিখবো আমরা বি, 4 বি সি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখবো ব্যালেন্স ঠিক আছে কিনা, এখানে আছে 16 এ বি স্কোয়ার সি, তাহলে এখানে কত হয়, দুটোখানে 4, 4 ছাড়া 16, এ বি এ বি এ গুণ করলে বি স্কোয়ার আর সি, তার মানে ব্যালেন্স ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এই যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসাই দিব, 2 ইন্টু এর মান হলো 4, ইন্টু বি এর মান দেওয়া আছে 6, মাইনাস 4 ইন্টু বি, বি মানে 6, সি এর মান দেওয়া আছে 3 এর হোল স্কোয়ার। মান বসিয়ে ইকুয়াল টু, এখন এগুলো আমরা গুণ করব, 4 দোকানে 8, 6 আটা 48, মাইনাস এটা 4 6 24, 3 24 হলো 72, এতই হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে 48 আছে প্লাস আর 72-এর আগে আছে মাইনাস। তাহলে 72 সংখ্যাটা বড়, তার আগে যে চিহ্নটা আছে প্রথমে আমরা সেই চিহ্নটা দিয়ে নেব, যোগ বিয়োগে যদি দুইটা ভিন্ন চিহ্ন থাকে তাহলে যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা দেব, আগে মাইনাস চিহ্ন আছে মাইনাসটা দিয়ে দিলাম, এরপরে 72 থেকে 48 আমরা বাদ দিব। তাহলে এই এখানে একটা 1 ধরলে 12, 12 থেকে 8 গেলে 4, হাতে আছে 1, 5, 7 থেকে 5 গেলে 2, অর্থাৎ মাইনাস 24 এত এর স্কোয়ার। তো মাইনাস 24 যদি আমরা দুইবার গুণ করি, মাইনাস 24 গুণ মাইনাস 24, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 24 যদি আমরা দুইবার গুণ করি অর্থাৎ 24 স্কোয়ার সোজা কথায়, তাহলে 4 6 4 4 16 6 হাতের আছে 1, 16 6 হাতের আছে 1, এরপরে সবটা আমরা গুণ করব, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 1 হলে 17, 17 7 হাতের আছে 1, 2 স্কোয়ার মানে 4 আর 1 5, 576, অর্থাৎ এটার রেজাল্ট হলো গিয়ে মাইনাসে মাইনাসে প্লাস 576, এটাই আনসার, এটাই নিয়ে নিয়ে মান। এরপরের অঙ্কটা আমরা খেয়াল করি, আচ্ছা এরপরে আমরা 5 নম্বর অঙ্কটা খেয়াল করি, এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত। তাহলে দেওয়া আছে, আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 3, আর প্রদত্ত রাশিটা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, আমরা এটাকে লিখতে পারি এক্স মাইনাস 1 বাই এক্স এত এর হোল স্কোয়ার। আমরা কী দেওয়া আছে প্রশ্নে সেটার দিকে খেয়াল করব, সেটার দিকে খেয়াল রেখে আমরা এই অনুসিদ্ধান্তটা লিখব, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত, একটা
a plus b whole square minus 2ab একটা হলো a minus b whole square plus 2ab তাহলে দেওয়া আছে যেহেতু a minus b দেওয়া আছে কাজেই আমরা সূত্রে a minus b whole square লিখব এরপরে প্লাস লিখব এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে প্লাস 2ab 2 into a into b এই x x এ কাটা আর এটার মান দেওয়া আছে 3 স্কয়ার প্লাস 2 মান বসি আমরা লিখে দিতে পারি ইকুয়াল টু তাহলে এটা হলো 9 প্লাস 2 ইকুয়াল টু 11 এটাই নির্ণয় মান আনসার এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা কি করি এরপরে 6 নম্বর অঙ্কটা কি করি a প্লাস 1 বাই ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে a প্লাস 1 বাই a অর্থাৎ a প্লাস 1 বাই a ইকুয়াল টু 4 এরপরে প্রদত্ত রাশি হলো a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এটার মান আমরা নির্ণয় করব তাহলে এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর হোল স্কয়ার অর্থাৎ দুই দোকানে চার a টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙিয়ে রাখলাম এরপরে এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের কোনো সিদ্ধান্ত যেহেতু এখানে প্লাস দেওয়া আছে প্লাসের মান দেওয়া আছে কাজেই আমরা এটাকে প্লাসের মানটা লিখব প্লাসের সূত্রটা লিখব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার a হোল স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার যেহেতু এখানে প্লাস দিছি এখানে একটা মাইনাস হবে মাইনাস 2ab 2 ইন্টু a ইন্টু b তাহলে এই a স্কয়ার ক্যান্সেল ইকুয়াল টু আবারও আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার কোনো সিদ্ধান্ত লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইন্টু a ইন্টু b অর্থাৎ প্রথম ব্র্যাকেটের মাঝে যে অংশ আছে সেটার কোনো সিদ্ধান্ত লিখলাম এরপরে এই স্কোয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব কারণ এই a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার এতটুকু সমান হলো a প্লাস 1 বাই a হোল স্কোয়ার মাইনাস 2ab আর এই স্কোয়ারটা হবে সম্পূর্ণটার উপরে আচ্ছা এরপরে এই ব্র্যাকেটের বাইরে আবার আছে মাইনাস 2 এই 2 একে 2 ইকুয়াল টু এখন এটার মান বসাবো এটার মান দেওয়া আছে 4 তাহলে 4 স্কোয়ার এই a আর a ক্যান্সেল থাকলো মাইনাস 2 এত এর হোল স্কোয়ার মাইনাস 2 এখন আমরা এখানে মান বসাইছি এটা আমরা লিখে দিব মান বসিয়ে পাই ইকুয়াল টু এটা 4 স্কোয়ার মানে 16 16 থেকে 2 গেলে 14 14 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 14 স্কোয়ার হলো 4 4 16 6 হাতের আছে 1 4 কে 4 4 দোকানে 8 8 আর 1 9 1 স্কোয়ার হলো 1 196 মাইনাস 2 ইকুয়াল টু 194 এটা নিয়ে নিয়ে মান আনসার